নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে স্কুল ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েলকে গ্রেপ্তার করেছে র‍্যাব 11। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নোয়াখালী জেলার প্রতিনিধি নুরুন নবী নবী, সাথে আছে মিতাঞ্জনা রহমান রিতা। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জের মনপুরাতে কলেজ ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরালের হুমকি দেওয়ায় এনজিও কর্মকর্তা মোহাম্মদ জুয়েল বয়স 22কে গ্রেপ্তার করেছে র‍্যাব 11। রাতে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ জুয়েল বেগমগঞ্জের আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার ক্রেডিট অফিসার ও সুধারাম থানার রামচন্দ্রপুর মজলিশপুর গ্রামের সেকান্দর সর্দার বাড়ির মোহাম্মদ হরণ মিয়ার ছেলে। র‍্যাব 11 সিপিসি 3 কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুয়েল অভ্যাসগত একজন যৌন অপরাধী। তিনি এইচএসসি পড়ুয়া এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিকটিমকে তার সঙ্গে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে ভয় দেখিয়ে 2 বছর যাবৎ ধর্ষণ করে আসছিলেন। লজ্জায় নিরুপায় হয়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা চালান। র‍্যাব আরও জানায়, পর্নোগ্রাফিক প্রতারণার আলামত হিসেবে গ্রেপ্তার মোহাম্মদ জুয়েলের কাছ থেকে একটি মোবাইল ফোন, সেই ফোনে অসংখ্য অশ্লীল ভিডিও, একটি মেমোরি কার্ড ও 2টি সিম কার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফিক কন্ট্রোল অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।